শুধু গ্ল্যামার আইটেম গান বা নোংরামি দিয়ে যে সিনেমা চলে না তার প্রমাণ বিগত বছরের বক্স অফিসের রেজাল্ট। সিনেমা হিটের জন্য এখন সব থেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হলো কাহিনী। 2017 তে হল মালিকেরা সবচেয়ে বেশি আশা করে বসে আছে যে ছবিকে কেন্দ্র করে সেটি শাকিব খান আর শুভাশ্রীর যৌথ প্রযোজনার ছবি নবাব। সেই নবাব ছবির কাহিনী কেমন হতে পারে এ নিয়ে আলোচনা নেই কোনো শেষ। সম্প্রতি অনেক কাঠ খড় পুড়িয়ে জানা গেল নবাব ছবির কাহিনী সম্পর্কে। অন্যান্য যৌথ প্রযোজনার ছবিগুলোতে ভারতকে বেশি গুরুত্ব দেয়া হলেও নবাবের মূল কাহিনী আবর্তিত হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাইলাইট করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো আসলে কতটা দক্ষ এবং যে কোনো বিপদে তারা নিজেদের জীবন বাজি রাখতেও পিছপা হন না, ঠিক এমনই একটি থিম নিয়ে তৈরি হয়েছে নবাব। দর্শক এই ছবিতে নতুন এক শাকিবকে দেখতে পাবেন বলে জানা যায় সিনেমার সংশ্লিষ্টদের কাছ থেকে। প্রিয় দর্শক, নবাব নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। ছবির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।